হ্যালো এভরিওয়ান, আজ আমরা এসেছি মাধ্যমিকে নবম হয়েছে যে ছেলেটি তার বাড়িতে, দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে থাকে শিবম, শিবম পাঠক। ও এবছর মাধ্যমিকে 684 নম্বর পেয়ে আমাদের রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে। তো আজকে আমরা বেসিক্যালি আমাদের এসই বাংলার মাধ্যমে জানাতে চাইছি শিবমের সেই লড়াই, যে লড়াই শিবম করেছে তার দু বছর ধরে, অর্থাৎ ক্লাস 9 ও 10, এবং শিবমের যে লড়াইটা, যে যাত্রাপথটা, যে যুদ্ধটা, সেই যুদ্ধের সমস্ত খুঁটিনাটি, শিবম কীভাবে পড়াশুনো করেছে, কী কী প্রতিকূলতা ফেস করেছে, কীভাবে শিবম অ্যাকচুয়ালি জীবনের লক্ষ্যটাকে দেখে বা জীবনটাকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে চায়, যাতে করে শিবমের মতো আরও অগণিত ছাত্রছাত্রী যারা চাইছে ভালো কিছু পড়তে, যারা চাইছে নতুন কিছু সৃষ্টি করতে, বা যারা চাইছে তাদের যে ট্যালেন্টটা আছে সেটাকে কাজে লাগাতে, তাতে যারা তাতে পারে, এবং অবশ্যই শিবমের মতো মধ্যবিত্ত পরিবার থেকে যাতে সবাই স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন দেখার সাহস সঞ্চয় করতে পারে। শিবম, তোকে ওয়েলকাম এসই বাংলাতে। আমাদের এই চ্যানেলে আমরা যেটা জানাতে চাইছি বেসিক্যালি সেটা হচ্ছে তোর সমস্ত কিছু আর কি। তো আমি প্রথমেই তোকে যেটা বলবো সেটা হচ্ছে তুই একদম প্রথমে বল যে তোর এই যে মাধ্যমিকে নবম হয়েছিস রাজ্যের মধ্যে, তোর কেমন লাগছে, মানে তোর ফিলিংসটা? ভালো লাগছে, খুব এক্সাইটেড, খুব। আচ্ছা, তুই কি এক্সপেক্ট করেছিলিস যে এমন কিছু হবে? বা আমি 685 এক্সপেক্ট করেছিলাম, তো 1 নম্বর কম পেয়েছি, তবে র্যাঙ্কটা পেয়ে আমি খুব খুশি। বিপা, এবার আসি যে তুই কিভাবে তোকে তৈরি করেছিস, বা তুই কিভাবে একদম শুরু থেকে তুই এই যে মেন্টালিটিটা, বা এই যে ইচ্ছে শক্তিটা, বা এই যে ফোকাসটা, এটাকে কিভাবে ধরে রেখেছিস যে আমি এই জায়গাটা অর্জন করব, বা আমি এভাবে সাবজেক্টগুলোকে পড়বো, এই জায়গাটা নিয়ে তুই একটু বল। আচ্ছা, তো প্রথম থেকে যে আমাদের রাজ্যে খুব মাধ্যমিকে যারা র্যাঙ্ক করে তাদের খুব একটা হাইপ আছে, তো ছোটোবেলা থেকে টিভিতে দেখতাম তাদেরকে, আর বাবা মারও খুব ইচ্ছা ছিল, তো আমারও মনে কোথাও না কোথাও মনে হতো যে আমি যদি নিজেকে একবার টিভিতে দেখতে পারি, তো সেখান থেকে একটু ইচ্ছা ছিল। তো আমি খুব চাপ নিয়ে পড়তাম না সাবজেক্টগুলোকে, ভালোবেসে পড়তাম, খুব বেশিও পড়তাম না, আর যখন ইচ্ছা তো তখন পড়তাম, তবে যেটুকু পড়তাম মন দিয়ে পড়তাম। আচ্ছা, সাবজেক্টগুলো পড়তে তো কেমন ইন্টারেস্ট লাগে? হ্যাঁ, সবকটাই বেশ ভালো লাগে আমার, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ সবচেয়ে বেশি ভালো লাগে। ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ, আর লাইফ সায়েন্স? হ্যাঁ, ওটাও ভালো লাগে, লাইফ সায়েন্স তো ওই দুটো বেশি ভালো লাগে। তবে সবচেয়ে বেশি ভালো লাগে ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ। বাংলা ইংলিশ কেমন? ওগুলো মানে ভালো লাগে গল্পগুলো, তবে ওটা খুব একটা আমি মানে চাপ নিয়ে পড়ি না, মানে মজাটা বেশি অঙ্ক এবং ফিজিক্স মানে ক্যালকুলেশনে বলে। যাই হোক, এরপর আসি তোর যে বক্তব্য বা যে কথাতে, সেটা হচ্ছে যে তুই যে পড়াশুনো করেছিস বা এই দু বছর পড়েছিস, তুই কীভাবে পড়েছিস, মানে স্কুল তো ছিলই পাশাপাশি, তুই যে টিচার, প্রাইভেট টিচার, তারা কি তোর বাড়িতে এসে পড়াতো, না তাদের কাছে তুই পড়তে যেতিস, বা ব্যাচে পড়তে? ব্যাচে পড়তাম, ব্যাচেই পড়তিস। আচ্ছা, ব্যাচে পড়তে গিয়ে তোর কোনো অবস্ট্রাগলস হয়নি বা কোনো সমস্যা হয়নি? না, আমার মনে হয় ব্যাচে পড়াটা একটু ভালো হয় তুলনামূলক বাড়ির থেকে, যেহেতু ওখানে একটা কম্পিটিশান থাকে। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি অনেকে এটা ভাবে যে বাড়িতে আলাদা করে প্রাইভেট টিউশন, মানে আলাদা করে টিচার নিলে হয়তো বেটার হয়, বা আলাদা করে যারা প্রাইভেট টিচার নেয় তারাই ভালো পড়াশুনো করে, ব্যাচে আমরা ব্যাচে পড়ছি তাই ভালো পড়াশুনো হয় না। তাহলে এটা পুরোপুরি একটা ভ্রান্ত ধারণা তোমরা দেখলে যে আমাদের শিবম কিন্তু ব্যাচে পড়েই এবং সকলের মাঝে পড়েই কিন্তু শিবম যে রেজাল্টটা করেছে সেটা দিয়ে প্রমাণিত হয় যে শিবম কিন্তু অ্যাকচুয়ালি যদি কেউ শিখতে চায় শিবমের মতো, সে যে কোনো জায়গা থেকে শিখতে পারে, সেটা হতে পারে ব্যাচ, সেটা হতে পারে পার্সোনাল টিউশন। তাই পার্সোনাল টিউশনে না পড়েও যে ভালো কিছু করা যায় তার একটা উদাহরণ কিন্তু শিবম। আচ্ছা শিবম, তোর কখনো মনে হয়নি যে তুই একটু বাড়িতে আলাদা করে প্রাইভেট, মানে আলাদা করে টিচার নিয়ে পড়বি? না, ব্যাচে বন্ধু বান্ধবদের সাথে কমফোর্টেবল লেগেছে। হ্যাঁ, আচ্ছা, তো এবার তোকে যে প্রশ্নটাতে আসি সেটা হচ্ছে যে তোর ক্ষেত্রে, মানে তুই যে পড়াশুনো করেছিস এই জায়গায় স্কুল টিচারদের অবদান কতটা, বা তোর প্রাইভেট যে টিচার তাদের অবদান কতটা, এবং বাড়িতে সবচেয়ে বেশি সাপোর্টিভ কে ছিল? বাড়িতে তো মা, মানে মার জন্যই আমি লাইন ধরতে পেরেছি, মা না থাকলে হতো না, মানে মাই ছোটোবেলা সাপোর্টিভ। হ্যাঁ, মা অবশ্যই, আর টিউশনের স্যাররাও সাপোর্টিভ খুব, আর বিশেষ করে স্কুল খুব অনুপ্রেরণা দিত, সাহসও কত যে তুমি পারবে।
তুই তো নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে পড়তিস, তো সেই স্কুলের টিচাররা তোর পাশে কিভাবে ছিল সেটা তুই একটু যদি বিস্তারিত বল। ওনারা সব রকমভাবে গাইড করেছেন আমাদেরকে, আর ওনারা আসলে মানে যতটা না আমাদেরকে মানে অন্যদের সাথে তুলনা করতে শিখিয়েছে নিজেকে, বরং স্বপ্ন দেখতে বেশি শিখিয়েছে যে তুমিও পারবে এটা। এটাই তো অ্যাকচুয়ালি দরকার, আমরা স্বপ্ন দেখাতে শেখানোটাই দরকার। কম্পিটিশান, ওর থেকে বড়, ওর থেকে বেশি নাম্বার পেতে হবে, এগুলো তো অ্যাকচুয়ালি আমাদের গণ্ডিকে ছোট করে। আমরা অ্যাকচুয়ালি স্বপ্ন দেখাটাই আমাদেরকে বৃহৎ করে, আমাদের বড় করে। তো তোর যে স্কুলের টিচারদের সাপোর্ট যেটা শুনলাম, এখনকার সময় তো স্কুল টিচাররা সেভাবে সাপোর্টিভ হয় না, কিন্তু শিবমের যে স্কুল টিচাররা শিবমকে যেভাবে সাপোর্ট করেছে সেটা আমার মনে হয় এইরকমই হওয়া উচিত স্কুল টিচারদের, এবং স্কুল টিচারদের এভাবেই ছাত্রদের পাশে থাকা উচিত। অ্যাকচুয়ালি বাবা মায়ের পরে যদি কেউ একটা ছাত্রছাত্রীর জীবনে সবচেয়ে বড় ভূমিকা রাখে, তাহলে অবভিয়াসলি সেটা কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকা বা প্রাইভেট শিক্ষক শিক্ষিকা। তো তাদের এই ডেডিকেশন, তাদের এই ভালোবাসাটা অ্যাকচুয়ালি একটা ছাত্রছাত্রীর জন্য দরকার, যেটা তুই বললি যে ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো তুই মাধ্যমিক দিয়েছিস, খুব ভালো রেজাল্ট করেছিস এবং লড়াই করেছিস, আর তুই সেলফ স্টাডি কীভাবে করতিস, মানে নিজে কীভাবে পড়তিস স্কুল, প্রাইভেট টিচার এই সব কিছুর বাইরে? আমার খুব একটা মানে পড়তাম না, মানে যখন আমার ইচ্ছা হতো তখন পড়তাম, যেটুকু পড়তাম মন দিয়ে পড়তাম, খুব একটা যে 12-13 ঘন্টা পড়িনি, 5-6 ঘন্টা পড়তাম। মানে হার্ড ওয়ার্ক নয়, বরঞ্চ তুই স্মার্ট ওয়ার্কটা বেশি করেছিস, এবং টিচারের কাছে যখন পড়েছিস যে সায়েন্সের সাবজেক্ট বা যেগুলো, তখনই সেটাকে ক্যাচ নেওয়ার চেষ্টা করেছিস, যাতে করে বাড়িতে এসে আর বেশি পড়তে। আচ্ছা তোর ভালো লাগে কি বেশি থিওরি পড়তে না বেশি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড পড়া? থিওরিটা বেশি মজাদার, তবে প্র্যাকটিক্যালের মধ্যে স্কিলটা একটু বাড়ে, স্কিলটা বাড়ে। আর ক্যালকুলেশন, তুই এবার যেহেতু বললি ম্যাথ ফিজিক্স তোর খুব প্রিয় সাবজেক্ট, তো ক্যালকুলেশন খুব বেশি ভালো লাগে। আচ্ছা তো তুই আগামীতে ম্যাথ ফিজিক্স যেহেতু প্রিয় সাবজেক্ট, স্বপ্ন কি দেখছিস? আইআইটি দিয়ে পড়াশোনা করতে চাই। আইআইটি দিয়ে পড়াশোনা করতে চাস, মানে তুই মোটামুটি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেতে চাস, ইঞ্জিনিয়ারিং ফিল্ডটাকে বেছে নিতে চাইছিস। মেডিকেল কেন নয়? প্রথম দেখে আমার বাবা মারা চায় যে আমি মেডিকেল নিয়ে ডাক্তার হই, মানে মানুষ সেবা করতে পারি, তবে আমার না মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা আমি যদি কিছুটা নিজের একটা মৌলিক কিছুটা করতে পারি, তবে যেন ওটা মানে ওই জন্যই যেন ব্যাপারটা এরকম। এবং কিছু নতুন কিছু সৃষ্টি করতে বেশি আগ্রহী আর কি। তো এইটাতে তোর কোনো সমস্যা নেই যে অ্যাকচুয়ালি তোর বাবা মা চায় তুই মেডিকেল নিয়ে পড়, আর তুই চাইছিস ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং তুই সেটাকেই আর কি চাইছিস যে সেই দিকেই এগিয়ে যাবি, তো এটাতে প্রতিবন্ধকতা নেই? বাবা মা প্রেশার ক্রিয়েট করছে বা এরকম কিছু? না, বাবা মা তো চায় যে আমি ডাক্তার হই, তবে যদি আমি মানে আমার প্যাশন ফলো করতে চাই ওনারা না বলবেন না। আচ্ছা বাবা মা কেন চাই যে তুই ডাক্তার? আমরা যেখানে থাকি মানে ওখানে ডাক্তার হওয়াটা মানে খুব একটা ভালো চোখে দেখা হয় যে একটা ডাক্তার মানুষ সেবা করতে পারে। এখনকার যুগে যখন ডাক্তারিটা প্রায় একটা ব্যবসার পেশায় উত্তীর্ণ হয়েছে, তো আমার বাবা মা চায় যে মানুষের সেবা করি আমি। বুঝতে পেরেছি, মানুষের সেবা করা বা ডাক্তার হওয়া তো একটা পরম ধর্ম, এবং আমাদের দেশে ভগবানের পরে ডাক্তারকে স্থান দেওয়া হয়, তো প্রত্যেকটা বাবা মা চাইবে যে তার ছেলে মেয়ে সেই উচ্চতায় পৌঁছায়। কিন্তু অ্যাকচুয়ালি ছেলে মেয়ে কী চায় সেটা খুব ইম্পর্ট্যান্ট। আশা করি তোর বাবা মা এত বেশি সাপোর্টিভ, এবং তুই বললি তোর জীবনে মায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, তো পরবর্তী জীবনেও তুই যেটা চাইছিস যেটা করতে চাইছিস আশা করি তোর মা সেটা বুঝবে। এবং অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত, মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে জায়গা আছে, শুধু ডাক্তারি ফিল্ড নয়, ইঞ্জিনিয়ারিং এবং সমস্ত যে ফিল্ডগুলো, মানে একটা দেশের ডাক্তারও যতটা ইম্পর্ট্যান্ট, একটা দেশের কৃষককেও তত ইম্পর্টেন্স দেওয়া উচিত, ততটাই ইম্পর্ট্যান্ট। কেননা এবং ঝাড়ুদারও, কেননা প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষ সমান গুরুত্বপূর্ণ। একটা সমাজ গড়ে ওঠে সবাইকে কেন্দ্র করে, যদি কেউ একজন বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে অবভিয়াসলি সেই সমাজটা সেই ফ্লোতে থাকে না। সো অবভিয়াসলি ডাক্তার হওয়া তো গুরুত্বপূর্ণ, কিন্তু সবাই যদি ডাক্তার হয়ে যায় তাহলে ডাক্তারের যে যন্ত্রপাতিগুলো সেগুলো বানাবে তারা, তো তাদের জন্য তো ইঞ্জিনিয়ারের দরকার আর কি। তো তুই আইআইটি থেকে কোথায় যেতে চাস, মানে ফার্দার ভেবেছিস? হ্যাঁ, আমি এরোস্পেস নিয়ে পড়ে ইসরোতে যেতে চাই। আচ্ছা ইসরোতে যেতে চাস, ভেরি গুড। তো মোটামুটি তুই ভারতবর্ষেই ইসরোর জন্যে কাজ, ইচ্ছা তো দেশের জন্য কিছু, দেশের জন্য কিছু কর। আচ্ছা নাসাতে কেন যেতে চাস? ওই লেভেলে যাওয়ার পর তো মানে সুযোগ থাকে সবার কাছে, তবে মনে হয় যে টাকা তো সবাই ইনকাম করে, তবে দেশকে সার্ভ করাটা বেশি দরকার। এই জায়গায় তোকে একটা কথা বলি, তুই নিশ্চয়ই জানবি বা জানবি না, এপিজে আব্দুল কালাম যিনি আমাদের রাষ্ট্রপতিও ছিলেন,
তিনিও কিন্তু নাসা থেকে অফার পেয়েছিলেন, তিনিও তো সায়েন্টিস্ট, নাসা থেকে অফার পেয়েছিলেন কিন্তু তিনি সারা জীবন ইসরোতেই কাজ করে গেছেন আর কি। তো সেইটা দেশের জন্য, দেশপ্রেম আর কি, সেইটা তো ভিতর থেকেই আসে। তো আমার খুব ভালো লাগলো যে তুই এই বয়সে এইভাবে এই ভাবনা চিন্তাতে বিলং করছিস যে টাকা পয়সার থেকে উঠে তুই দেশের জন্য কিছু করতে চাস, এটা শুনে খুব ভালো লাগলো। এবং নতুন কিছু ইনভেন্ট করতে চাস, এটা আশা করি তোর বাবা মা খুবই সাপোর্ট করবে এবং আমার মনে হয় করা উচিত। অনেক দূর এগিয়ে চল, অবশ্যই আমাদের তরফ থেকে একটা সাপোর্ট তো থাকবেই এবং এসওই বাংলার তরফ থেকে তোর প্রতি একটা সাপোর্ট থাকবে। পড়াশোনা থেকে একটু যদি বেরিয়ে যাই, আমরা একটু অন্যদিকে যাই, পড়াশোনা তো করছিস খুব ভালো, ম্যাথামেটিক্স এবং ফিজিক্স তোর প্রিয় সাবজেক্ট, তো এই জায়গা থেকে তোর আর কি আলাদা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি মানে কিছু ভালো লাগে? খেলাধুলো করতে বেশ ভালো লাগে। খেলাধুলো করতে কী খেলতে পারো? আমার ক্রিকেট খেলতে বন্ধুরা, ক্রিকেট খেলতে ভালোবাসিস? কোন ক্রিকেটার সবচেয়ে বেশি পছন্দ? আমার এমএসনি, এমএসন মিস্টার কুল, মিস্টার ক্যাপ্টেন কুল, খুব ভালো। তো ক্রিকেটার হওয়ার স্বপ্ন কখনো জাগে না? যখন বড় হয়ে যখন খেলায় দেখতাম ওনারা খেলছেন তো ইচ্ছা হতো, কিন্তু ছোটবেলায় খুব অসুস্থ হতাম তো স্কোপটাও খেলছিল না। আর ফুটবল ততটা প্রিয় না, ওটা ওটা কষ্টকর খেলা, কষ্টকর খেল। আচ্ছা, সহজসাধ্য খেলা থাকে কিন্তু বাঙালির বরাবর ফুটবল। তো যাই হোক, আর আবৃত্তি, নাচ, গান, ছবি আঁকতে পারি আমি, ছবি আঁকতে পারিস? বাহ, তো ছবি আঁকতে কখন ভালো লাগে, মানে কোন সময়? মানে ধর এত পড়াশুনোর চাপ এতদিন ছিল, আরও চাপ বাড়বে, তো এই ছবি আঁকাটা এটা কিভাবে মেনটেন করতিস? মানে আগের দিনগুলোতে তো ছবি আঁকতিস, লাইন পর্যন্ত ছবি আঁকে টেনে আর হয়নি, টেনে আর আনাস ইচ্ছে করতো না? হ্যাঁ, যখন ইচ্ছা হতো আমি খাতাতে আঁকতাম। আচ্ছা, আমরা প্রত্যেকেই প্যাশনেট, কিন্তু অনেক মানুষ প্যাশনের সাথে সাথে তার হবিটাকে বাঁচিয়ে রাখতে পারে, অনেক মানুষ পারে না। তো তোর মনে হয় কি যে হবিটাকে বাঁচিয়ে রাখা দরকার? হ্যাঁ স্যার, খুব দরকার। কিন্তু তাহলে তুই এক বছর ধরে ছবি আঁকিস, কি কষ্ট হয়? হ্যাঁ স্যার, মাঝে মাঝে এঁকেছি। মানে লুকিয়ে চুনিয়ে যখন পড়তে ভালো লাগে না তখন বই খোলা রেখে পড়তে, বই খাতাতেই চাই। তো যাই হোক, খুব ভালো, তুই তোর হবিটাকে অবশ্যই বাঁচিয়ে রাখিস, তার কারণ প্রত্যেকটা মানুষের জীবনে প্যাশন তো থাকে, কাজকর্ম তো থাকে, কিন্তু হবিগুলো আমাদেরকে একটু সুখ দেয় এবং সেই স্বল্প সুখটা আমাদেরকে অনেক বেশি শান্তি দেয়। তো আমি অবশ্যই চাইবো তুই তোর হবিটাকে বাঁচিয়ে রাখি রাখ আর কি, এবং ভবিষ্যতে তুই যেগুলো হতে চাইছিস তোর আগামীর জন্য অনেক শুভকামনা, অনেক বড় কিছু হওয়া। আর তুই এই যে এসওই বাংলাতে যারা দেখছে, যে ছাত্রছাত্রীরা দেখছে, তাদেরকে তুই কী বার্তা দিতে চাস বা তাদেরকে তুই কী বলতে চাস যে তারা তাদের আগামী, মানে যারা তোর থেকে জুনিয়র, অবভিয়াসলি সিনিয়ররা নয়, তারা তোর থেকে জুনিয়র, যারা নাইন টেনে পড়ছে বা যারা তোর মতো স্বপ্ন দেখছে যে আমি শিবমকে টিভিতে দেখছি, একদিন আমাকেও টিভিতে দেখাবে, তো তাদের উদ্দেশ্যে তুই কী বলতে চাস? প্রথমত স্বপ্ন দেখতে হবে যে এরকম কিছু হতে পারি, মানে ব্যাকগ্রাউন্ড না ভেবে চিনতে আগে স্বপ্ন দেখতে হবে। একদম, সবাই বলতে ছেঁড়া খাতায় স্বপ্ন দেখতে নেই, ছেঁড়া খাতায় শুনে শুনে স্বপ্ন দেখতে হবে। একদম একদম, এবং স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, হ্যাঁ, মানে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে নিয়ে, বরং সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না। তাহলে তুই এই কোটেশনটাকে মানিস? হ্যাঁ একদম, কোটেশনটা ওই যে তোর বলছিলাম এপিজে আব্দুল কালামের কোটেশন। তো অবভিয়াসলি স্বপ্ন দেখতে হবে এবং অনেক বেশি ফোকাস থাকতে হবে আশা করি, যেটা তুই নিশ্চয়ই ছিলিস, মানে ফোকাস না থাকলে তো এত ভালো রেজাল্ট করা যায় না, তো তুই নিশ্চয়ই সেই ফোকাসটা ধরে রেখেছিস। এবং আশা করি তোমরা যারা দেখছো বা তোমরা যারা শিবমকে শুনছো, শিবমের গল্প শুনছো, তো তোমাদের সেই ফোকাসটাকে ধরে রাখতে হবে, একটা বিন্দুতে কেন্দ্রীভূত করতে হবে এবং কিন্তু তোমাদের লড়াইটা লড়তে হবে। তো প্রত্যেক ঘরে ঘরে, একদম বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি মধ্যবিত্ত পরিবার থেকে এমন শিবম হাজার হাজার উঠে আসুক, তারা লড়ুক এবং তারা জিতুক, শিবমের মতোই জিতুক এবং স্বপ্ন দেখুক, অনেক বড় স্বপ্ন, স্বপ্নের পরিধি ছোট না হোক। শিবম, তুই আমাদের এসওই বাংলাতে আসলি এবং এসওই বাংলাতে ইন্টারভিউ দিলি, এসওই বাংলাতে তোর গল্পগুলো বললি, কথাগুলো বললি, তার জন্য তোকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ বলা, তুই আমার থেকে বয়সে অনেক আসরো, তোকে অনেক অনেক ভালোবাসা এবং আশা করি তোর এই গল্প শুনে অনেকেই ইন্সপায়ার হবে, অনেকেই এমন মধ্যবিত্ত পরিবার থেকে স্বপ্ন দেখবে, অনেকেই এগিয়ে চলবে। তোর আগামীর জন্য অনেক অনেক শুভকামনা, এসওই বাংলা তোর পাশে থাকবে এবং আমিনুর স্যার ব্যক্তিগতভাবে তোর পাশে থাকবে। অবশ্যই তুই যে কোনো কিছুতে ডাক দিস, সারা পাবি, আমরা কিন্তু হাতে হাত রেখে
তোর একটা সুন্দর আগামী রচনার দিকে এগিয়ে যাব। এবং অবশ্যই তোমরা যারা দেখছো তারা শিবমের মতো স্বপ্ন দেখো এবং স্বপ্নকে বাস্তবায়িত করো। আমরা যে একটা কথা বলি যে ভারত আমার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে, এই শিবমের মতো সন্তানেরাই ভারতকে এবং সর্বোপরি বাংলাকে সেই শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করতে পারে। তাই তোমাকেও স্বপ্ন দেখতে হবে, তোমাকেও এগিয়ে যেতে হবে এবং স্বপ্নের জন্য কিন্তু লড়াই করতে হবে এবং অবশ্যই ঘুমিয়ে নয় জেগে স্বপ্ন দেখতে হবে, তবেই বাংলা এগোবে এবং তবেই দেশ এগোবে। আর আমরা সবসময় যেটা বলে থাকি, বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে।